আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আফগানিস্তান, মার্কিনিরা আফগানিস্তান ছেড়ে যখন চলে গেল তখন পৃথিবীর অনেক দেশের মধ্যে বাংলাদেশ একটা দেশ, যেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম সবাই ভাবছিল যে এইবার বুঝি তালেবানরা আফগানিস্তানের ভাগ্য বদলাই দেবে, শরিয়া আইন চালু হয়েছে, আবার অনেক কিছু হয়েছে। কিন্তু দিন শেষে তালেবানদের মধ্যে এক শ্রেণী এতটাই উচ্ছৃঙ্খল যে তারা, মানে তাদের কারণে আফগানরা যতটুকু আসলে সামনে যাওয়ার কথা ছিল ততটুকু যেতে পারছে না। আর এই রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের সময় আফগানিস্তানের সবচেয়ে কঠিন মিত্র ছিল পাকিস্তান, কঠিন মিত্র ছিল ইমরান খান। কিন্তু ইমরান খান বা পাকিস্তান এই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের পর আফগানিদের কিন্তু সাপোর্ট করেনি তাদের এই উচ্ছৃঙ্খলতার জন্য। আর আজকে পাকিস্তানের সাথে যেই ঘটনা তালেবানরা ঘটাইছে সেটার পরে গত কয়েকদিন যাবৎ এমনিতে আফগান তালেবান সম্পর্কের টানাপোড়েন ছিল, বর্ডারে বেশ কয়েকবার গোলাগুলি হয়েছে, মারা গেছে, বাট এটার পরে ওয়ান কাইন্ড অফ অভিযান পাকিস্তানি সেনাবাহিনী চালানো যে কোনো সময় শুরু করতে পারে। কারণ মধ্য এশিয়ার দেশ আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হেড অব মিশন ওবায়দুর রহমান নিজামণিকে গুলি করা হয়েছে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে, তবে ভাগ্য ভালো এই লোক বাইচে গেছে। শুক্রবার 2রা ডিসেম্বর তাকে গুলি চালানো হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। একটি সূত্রের বরাতে জিও নিউজ বলছে রাষ্ট্রদূত উবাইদুর রাজধানী কাবুলে অবস্থিত দূতাবাসে হাঁটতে বের হয়েছিলেন, ওই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। রাষ্ট্রদূতকে রক্ষা করতে গিয়ে ওই নিরাপত্তারক্ষী নিজের বুক পেতে 3টি গুলি নেন। মানে বিষয়টা বুঝতে পারছেন যে গুলিগুলা কিন্তু টার্গেটেড ছিল, লাইগাই যেত রাষ্ট্রদূতের উপরে, বাট নিরাপত্তা রক্ষী যে ছিল সে রাষ্ট্রদূতকে বাঁচাতে গিয়ে নিজে 3টা গুলি তার শরীরে নিছে। আর ওই নিরাপত্তা কর্মীর অবস্থা আশঙ্কাজনক, সে এখন হাসপাতালে আছে। এখন বিষয় হচ্ছে শুক্রবার আপনার যেহেতু সাপ্তাহিক বন্ধ মুসলিম কান্ট্রি, তো সেখানে পাকিস্তান দূতাবাসে কোনো ধরনের কোনো কার্যক্রমও ছিল না, যার কারণে হয়তো রাষ্ট্রদূত ফ্রি ছিল, তিনি হাঁটাহাঁটি করছিলেন, এমন সময় তাকে টার্গেটেড করে গুলি করা হয়েছে। জিও নিউজ এই সূত্র বলছে এই ঘটনার পর আফগানিস্তানে অবস্থানরত পাকিস্তানের সকল কূটনীতিককে সাময়িকভাবে পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন শেহবাজ শরিফ, তিনি এই ঘটনার তীব্র নিন্দা এবং সমালোচনা করেছেন। টুইটে তিনি লিখেছেন, পাকিস্তানের রাষ্ট্রদূতের উপর এই ধরনের হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। সাহসী নিরাপত্তারক্ষীকে স্যালুট জানাই যে রাষ্ট্রদূতকে বাঁচাতে গিয়ে বুক পেতে গুলি নিয়েছে। নিরাপত্তারক্ষীর দ্রুত সুস্থতার কামনার পাশাপাশি এই জঘন্য ঘটনার জন্য আফগানিস্তানকে বা যারা এই ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি করেছেন। দর্শক, এর আগে শুক্রবার আফগানিস্তানের কান্দাহারে অবস্থিত পাকিস্তানের কনসুলেট জেনারেল অফিসের অফিসিয়াল টুইটার আইডিও হ্যাক হয়েছিল। তো আপনার এখানে সশস্ত্র গোষ্ঠী, কয়েকদিন আগে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান তেহরিকি তালেবান উপর, আপনার তালেবানের উপর পাকিস্তান সেনাবাহিনীর একটা অভিযান চালানো নিয়ে সীমান্তে গত কয়েকদিন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে, এর মধ্যেই দেশটিতে এই ঘটনা ঘটছে। আর এই উত্তেজনা যেটা চলমান ছিল সেটাকে শান্ত করতে গত 2 নভেম্বর আকস্মিক কাবুল সফরে গিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। ওই সময় বর্তমান শাসক তালেবানদের সাথে তিনি উচ্চপদস্থদের সাথে বৈঠক করেছেন। এরপর পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল পাকিস্তান তালেবানকে যেন আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম চালাতে দেওয়া না হয়। এখন এখানে হয়েছে কি, এক তালেবান আছে পাকিস্তান তেহরিক ইনসাফ তালেবান, না জানি টিটিপি কি, আর আরেকটা আছে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যারা তালেবান, বাট এদের আর এদের মধ্যে একটু কানেক্টিভিটি আছে এমনটাই দাবি পাকিস্তানের। তো এখন এইসব ঘটনার পরে যেইসব দেশগুলো, ধরেন পশ্চিমারা তো আফগানিস্তানকে সাইডই দিচ্ছে না, এরা না খাইয়া মরতেছে ডে বাই ডে, এদের মানে উল্টাপাল্টা অনেক ধরনের কর্মকাণ্ড চলছে, নারীদের শিক্ষা ব্যবস্থা টোটালি বন্ধ, বাজারঘাট করা বন্ধ করে দিছে। এখন শোনেন, পৃথিবী একটা ধাঁচে চলতেছে, সো সেই ধাঁচে যদি এটাকে রক্ষা করতে গিয়ে ওই রকম জায়গাটা তৈরি করতে হবে, তো হুট করে এই সকল কিছুর পাশাপাশি বহির্বিশ্বের সাথে এই ধরনের ঘটনা ঘটাইলে এই তালেবানদের ইন ফিউচার অবস্থাটা কী হবে আপনি জাস্ট চিন্তা করেন। তালেবানের উচিত তাদের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য ক্যাপাবিলিটি অর্জন করা, বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষা করা, এগুলা করলে পুতিন কাকু যে সাপোর্ট দিচ্ছে সেগুলো 4 দিন পরে দিবে না, এটা ভাবা উচিত। যাই হোক, এটা নিয়ে পাকিস্তান সেনাবাহিনীরও ব্রিফ এসছে যে তারা কনসার্ন করছে সীমান্তে আরও শক্ত নজরদারি করবে, সীমান্তে আরও তারা জিরো টলারেন্স যে নীতি আছে সেটা অ্যাপ্লাই করতে যাচ্ছে। তো সকল কিছু মিলে কি হবে, খুব বেশি দিন হয়তো লাগবে না যে পাকিস্তান তালেবান লাইগা যুদ্ধ আরেকটা শুরু হয়ে যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।